হে গাইস, আজকে আমি তোমাদেরকে এরকম একটি ভাঙ্গা হ্যান্ড ফ্যান দিয়ে তোমাদেরকে আমি একটি অসাধারণ একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো, যে পাওয়ার ব্যাংক দিয়ে তোমরা মোবাইল চার্জ করতে পারবে, পাশাপাশি ফ্যানের বাতাসও খেতে পারবে, সম্পূর্ণ রিচার্জেবল। তোমরা এটাকে কখনো চার্জ করতে হবে না। আজকে তোমাদেরকে আমি এরকম একটি পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, সেটা আনলিমিটেড চার্জ থাকবে তোমাদের হাতের মাধ্যমে, কারণ তোমরা হাত দিয়ে ফ্যানের বাতাসও খেতে পারবে, তোমাদের পাওয়ার ব্যাংকে চার্জ করতে পারবে, সে পাওয়ার ব্যাংক থেকে তোমাদের স্মার্টফোনটাকে সার্চ করতে পারবে। তো কিভাবে আমি এটাকে বানালাম, কিভাবে এটাকে বানাবো, সেটা সম্পূর্ণ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখতে থাকো, কারণ তোমরা স্ক্রিপ্ট পুরো দেখো তাহলে তোমাদের এটা তৈরি করতে সমস্যা হতে পারে, অথবা তোমাদের ভুল হতে পারে। তো তোমরা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা টোটালি দেখতে থাকো। এটা হলো গিয়ে একটি পাওয়ারফুল হ্যান্ড ফ্যান। আমার এটা হাতের সাহায্যে, এটা দুই সাইডে দুটো গিয়ার রয়েছে, সেই গিয়ারের মাধ্যমে আমরা প্রপারলি ফ্যানের বাতাস খেতে পারি, হাতের মাধ্যমে ফ্যানের বাতাস। এর একটি অনলাইন সিরাজের দাম রয়েছে 2200 টাকা। আমি দেখেছি তারা যে খুঁজে 2200 টাকা দাম রয়েছে, তোমার দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি আমার এখানে বাংলায় দোকান থেকে কিনেছি মাত্র 20 টাকা দিয়ে। তো এখন এটা আমি খুলবো, দেখবো এর ভিতরে কী কী আছে, কী উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে। এর ভিতরে নাটের কোনো অভাব নেই, এর ভিতরে প্রচুর নাট ব্যবহার করা হয়েছে, যাতে এটা যাতে গিয়ারে চলে, একটু 19-20 হলে এটা ছুটে যেতে পারে, সেজন্য এটাকে ভিতরে প্রপারলি নাট দিয়ে ফিটিং করে দেওয়া হয়েছে। তো এটা আমার সম্পূর্ণ নাট খোলা শেষ। তো এটাকে আমি আনবক্স করি, তোমরা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে কিছু গিয়ার দিয়ে এক্সাম্পল করা আছে। এই গিয়ারগুলো সাইজ মডেল আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা চাইলে শুধু এই ফ্যানটা না কিনে, যত ফ্যানটার দাম অনেক বেশি, তোমরা গিয়ারগুলো কিনে প্রজেক্টটা তৈরি করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে ফার্স্ট অফ অল মেইন গিয়ার যেটা, এটা হলো গিয়ে একটি ফার্স্ট নাম্বার গিয়ার তোমরা দেখতে পাচ্ছ। আর এটা ভিতরে হ্যান্ডিং, এই হ্যান্ডিংগুলো গিয়ার থাকে না, নাম্বার থাকে না, এটা তোমরা বাজারে এমনি কিনতে পেয়ে যাবে। তারপরে একটি গিয়ার লাগানো হয়েছে, এই গিয়ারটির নাম্বার হলো গিয়ে 6 নাম্বার। এইগুলো সবগুলো নাম্বার রয়েছে, এটা হচ্ছে গিয়া 26 নাম্বার গিয়ার। তারপর এখানে যে গিয়ারগুলো রয়েছে এগুলোর একটি নাম্বার হলো গিয়ে 22 নাম্বার, এটা হলো গিয়ে 26 নাম্বার। বলতে কি 26 নাম্বার, এটাও 26 নাম্বার হবে, এটাও 22 নাম্বার হবে, কারণ এই দুটো একদম সেম। আর এখানে একটি গিয়ার রয়েছে, এই গিয়ারটার নাম্বার আমি জানি না। তো এছাড়াও এরকম একটা গিয়ার ছিল, এটা এইগুলো লেগে যায়, এছাড়াও একটা গিয়ার ছিল, গিয়ারটা এটা ভিতরে নাই, যাতে এটা পুরোনো আমি কিনেছি সেখানে তো পুরে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ গিয়ারটি এর জায়গায় সুইচ আমি লাগিয়ে দেবো। তো এখন এগুলোকে আমি সম্পূর্ণ ফিটিং করি, তোমরা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে ঠিক এরকম সেম ভাবে গিয়ার গুলো থাকে। এটা যদি আমি পেস করি, তোমরা দেখো এটা কি স্পিড করে, মূলত এটা হচ্ছে হ্যান্ড ফ্যান, কারণ এটা হ্যান্ড ফ্যানের মাধ্যমে পুরো ফ্যানটা রান করে। তো এখন আমি তোমাদেরকে এর সাথে একটি ফ্যান লাগিয়ে দেখাবো। এর সাথে আমি এই ফ্যানটি পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই ফ্যানটি পেয়েছি, এর সাথে একটি ফ্যানে পেয়েছি আমি। তো এই ফ্যানটা আমি এটার সাথে কানেক্ট করে দেখাবো তোমাদেরকে, এটা কত স্পিড ঘোরে। তো চলো এটাকে তোমাকে কানেক্ট করে দেখাই। তোমরা দেখো আমি এটা চাবি, এখানে ফ্যানটা কত হাই স্পিডে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ছুটিয়ে গেছে। তো এখানে ফ্যানটা খুবই হাই স্পিডে করে, সেজন্য এটা দিয়ে আমি একটি পাওয়ারফুল মোটর তৈরি করতে পারবো। এটার সাথে যখন আমি একটি ডায়নামো ফিটিং করে দেবো, তখন এটা আরও ভালো হাই স্পিডে ঘুরবো আশা করি। তোমরা দেখো আমি এটা একবার প্রেস করার পর এটা কত হাই স্পিডে করে, দেখতে পাচ্ছ।
তোমরা দেখতে পেলে এটা কিভাবে হ্যান্ড ফ্যানের মাধ্যমে হাই স্প্রে করে, মানে হাতের চাপের মাধ্যমে হাই স্প্রে স্প্রে করে। এটা হলো ভিডিওর প্রথম পার্ট, কারণ ভিডিওটা খুবই লং হওয়ার কারণে এটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। তোমরা চাইলে পরের পার্টটা দেখতে পারো, পরের পার্টটা আমি আপলোড করবো আগামী সোমবার দুপুর 12:01। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আর তোমরা যদি অন্য অন্য কোনো টেকনিশিয়ান ভিডিও দেখতে চাও সেই বিষয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর তোমার কোনো পছন্দ যদি কোনো এক্সপেরিমেন্ট থেকে থাকে তাহলে সেটাও তোমরা আমাদেরকে বলতে পারো, আমি তোমাদেরকে করে সম্পূর্ণ শিখিয়ে দেবো। তো চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।